আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি হলো অদিতির। মাত্র 8 মাসে দেশের সর্বকনিষ্ঠ নারী পাইলট হয়েছেন প্রত্যন্ত গ্রামের এমএ। আমি ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ফিমেল পাইলটস যে মাত্র 8 মাসে 4টা জেট টাইপরাইটিং নিয়েছে এবং 4টা ডিফারেন্ট টাইপের জেট ফ্লাই করেছে। মৃত বাবা অপূর্ব সরকার স্বপ্ন পূরণ করতেই যেন নারীত্বের বিজয় কেতন উড়িয়েছেন অদিতি সরকার। বাবা আমাদেরকে উইংস দিয়েছিল ফ্লাই করার জন্য, আর আমার মায়ের সাপোর্টে আজকে আমরা এত দূরে এসেছি। প্রথমে কিন্তু মানে ভাবিনি যে অদিতি পাইলট এই জায়গাটায় ও চিন্তা করবে, গাড়িতে উঠতে পারতো না, সেই মেয়ে আমার প্লেন চালাচ্ছে এটা আমি কল্পনাও করতে পারি না। বাবার ইচ্ছা ছিল মেয়ে আকাশে উঠবে, নিজে মেয়ের পাশে বসে আকাশে বাতাসে ভেসে বেড়ানো উপভোগ করবেন। অদিতি আজ ঠিকই আকাশে উড়ে, কিন্তু বাবাকে পাশে বসাতে পারছেন না মেয়ে। আনন্দের সাথে সাথে তাই কিছুটা আক্ষেপও আছে মা মেয়ের। বাবা আনফরচুনেটলি আমার আজকে এই সাকসেস দেখে যেতে পারেনি, বাট আমার মা দেখছে এন্ড আমার মা খুবই প্রাউড ফিল করে। এছাড়া আমাদের জয়পুরের সব মানুষ, আমি যখনই যাই তারা খুবই প্রাউড ফিল করে। তোর বাবা তো বেশি ব্যস্ত থাকতেন, ওনার স্বপ্ন ছিল বেশি যে তার মেয়ে আকাশে উড়বে, উনি দেখবে, উনি উড়বে ওনার মেয়ের পিছনে বসে, সেটা তার সফল হয়নি। অদিতি আজ পাইলট হয়ে আকাশে প্লেন চালিয়ে প্রদক্ষিণ করছেন গোটা পৃথিবী। এরই মধ্যে 4টি প্লেট টাইপ প্লেটিং নিয়ে মাত্র 8 মাসে দেশের কনিষ্ঠ নারী পাইলটের খেতাব পেয়েছেন তিনি। আমি ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ফিমেল পাইলট যে এই বোয়িং 737, 767, 757 আর এমবিএ2 মাত্র 8 মাসে এই 4টারই পাইলট প্রফিশিয়েন্সি চেক পাস করে আজকে বিভিন্ন এয়ারলাইনের সাথে কাজ করে আমি 7 বছর ধরে পাইলট। যেহেতু আমাদের ওয়ার্ল্ডে 2024 রেকর্ড হিসাবে মাত্র 5% ফিমেল পাইলট, আমি আরো চাই যে আরো অনেক অনেক মেয়েরা এই প্রফেশনে আসুক। আমরা জীবনে ভাবতে পারিনি যে অপূর্বর মেয়ে প্লেন চালাবে, এটা আমরা জীবনে বিশ্বাস করবার পারিছিলাম না, এখন খুব গর্ব হয় আমাদের। পাইলট হওয়ার আকাঙ্ক্ষায় অদিতি যোগ দেন কানাডার ফ্লাইং ক্লাবে। 2 বছরের মাথায় অর্জন করেন বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স। এ সময় প্রশিক্ষণের লাইসেন্সও অর্জন করেন তিনি। অবশেষে 2023 সালে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন অদিতি। কানাডাতে ফ্লাইট স্কুল জয়েন করি, এখানে আমার ফ্লাইট ট্রেনিং হয়, তারপর আমি এখানে ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি 2022-2023। তারপরে আমি একটা এয়ারলাইন মা মাহবুবা সরকার এখন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। 3 বোনের মধ্যে অদিতি সবার বড় হলেও মেঝো মেয়ে অর্থি দেশের বাইরে জর্জিয়াতে ডাক্তারি পড়ছেন, ছোট মেয়ে অন্নি ভারতের শিলিগুড়িতে এ লেভেলের শিক্ষার্থী। আমার 3 মেয়ে অদিতি নারী পাইলট হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। আমার মেঝো মেয়ে সে জর্জিয়াতে পড়ে মেডিকেলে, আর ছোট মেয়ে এ লেভেল পরীক্ষা দিবে শিলিগুড়িতে আছে। ওদের বাবা ছিল একজন সমাজকর্মী, উনি যদিও চলে গেছে, ওনার স্বপ্ন ছিল যে মেয়ে আমাদের ছেলে নেই, মেয়েদেরকেই আমরা ওইভাবেই মানুষ করব যাতে ওরা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজেদের পরিচয়ে নিজেরা এগিয়ে নিয়ে যেতে পারে এবং অন্যের ইন্সপিরেশন হতে পারে। বাবার মৃত্যুর পর নানাবাড়ি জয়পুরহাট পাথুরিয়া গ্রামে বসবাস করে অদিতির পরিবার। শক্তির আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি কসমিক ডোর। আমার গ্রামবাসী অনেক সহযোগিতা করেছে, আমার গ্রামবাসী ওদেরকে ছোটবেলা থেকে দেখেছে, প্রচন্ড ভালোবাসতো। আমি চাই যে আমাদের সমাজের প্রত্যেকটা বাবা মা মেয়েদেরকে একটু বেশি স্পেস দিয়ে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পরিবারের লোকজনেরা যেন সহযোগিতা করে। সে বিদেশ যায় লেখাপড়া করে, মানে বড় হয়েছে, এখন আকাশে উড়াচ্ছে আমাদের তিতলতলি জয়পুরহাট এলাকার একটা গর্ব। অদিতির এ সাফল্যে শুধু পাথুরিয়া গ্রাম নয়, গোটা জয়পুরহাটের মানুষ খুশি, খুশি সমগ্র বাংলা। জয়পুরহাটের নিভৃত পল্লী থেকে বেড়ে ওঠা মেয়ে অদিতি আজ বিদেশের আকাশে প্লেন নিয়ে ঘুরছেন, এটা ভাবতেও যেন অবাক হচ্ছেন প্রতিবেশীরা। আগে আমরা যখন সাইকেল চালাতাম তখন অনেক মানুষ বলতো যে হচ্ছে মেয়ে হইছিস সাইকেল চালাস কিসের জন্য, তো তিনি হচ্ছে ওইসব মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু মেয়েরা সাইকেল চালাতে পারে না, আজ আকাশে বিমানও চালাইতে পারে। তিনি এখন আমাদের গ্রামের গর্ব, আমাদের জয়পুরহাটের গর্ব।